আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। জেএম কৃষি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। লেবু গাছ, আমি যে এখানে দাঁড়িয়ে আছি লেবু গাছ, এই গাছে কলম করে দেখাবো। লেবু গাছ সহ যে কোনো গাছে এই পদ্ধতিতে কলম করতে পারবেন। তো চলুন দেখে আসি কিভাবে আমরা আজকের কলমটি করব। তো প্রথমে আগে একটি ভালো মানের ডাল নির্বাচন করতে হবে, আপনি যে ডালটি দিয়ে কলম করতে চান। তারপর এই যে নিচের যে অংশ থাকবে, আপনি একটা গিট থেকে আরেকটি গিট পর্যন্ত, এই যে গিটটি রয়েছে এটা দুই পাশে রিং আকারে এভাবে কাটবেন। রিং আকারে দুই পাশ দিয়ে এভাবে ভালোভাবে কেটে নেবেন। কাটার পর আপনি এটার এই চামড়াগুলোকে তুলে নেবেন। এভাবে পুরো চারো ছাদ দিয়ে আপনি এই যে চামড়াটি এভাবে ছাড়িয়ে নেবেন। সতর্কতার সাথে ছাড়াবেন যাতে থেতলে না যায় অনেকটা। এইভাবে করে চারো ছাদ দিয়ে খুলে নিতে স্টপ করে দেবে। এভাবে পুরো ছালটি আস্তে আস্তে করে ছাড়িয়ে নেবেন। তো সুবিধা মতো এই যে ছালটি ছাড়ানো হয়ে গেছে, এই ছালটি আপনারা আর ছাড়িয়ে নেবেন। এরপর আমার কাছে যে একটি বক্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি বাজারে এই বক্সটি এই যে আমি এটার মতো করে এনেছি। তো বক্সটি এভাবে প্রথমে আমরা কেটে নেব, এভাবে কাটব। তো এই যে আমার এই বক্সটি কাটা হয়ে গেছে। এভাবে এভাবে কাটার পর আপনারা এটাকে এভাবে ঢুকিয়ে দেবেন আপনার খালে, এভাবে স্থাপন করে দেবেন। স্থাপন করার পর এই যে ফাটাতে রয়েছে, আপনারা এটাকে এভাবে একটা প্লাস্টিক দিয়ে কিংবা সুতা দিয়ে ব্যবহার করেন। তো আপনারা এই ক্ষেত্রে প্লাস্টিকের এই যেই ছোট পাত্রটি দেখতে পাচ্ছেন, এটা ব্যবহার না করে আপনারা কাগজের যে মগ আছে ওগুলো আপনারা ইউজ করতে পারবেন। তো আমার এভাবে বাঁধা হয়ে গেছে, এরপর আমি এটাকে মাটি দিয়ে ভরাট করে দেব। আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে মাটিতে আমি ব্যবহার করেছি, এটি মূলত পাতা পচা সার। আপনারা জৈব সার, গোবর সার ব্যবহার করতে পারবেন। এই গোবর সারের সাথে আপনারা দোআঁশ মাটি মিশিয়ে নেবেন, মিশিয়ে তারপর আপনারা এই বক্সটি পুরো করবেন। পুরো বক্সটি ভালো করে আপনারা মাটি দিয়ে ভরে দিতে হবে, একদম পরিপূর্ণ রাখবেন। তো এখনই কলম করার উপযুক্ত সময়, যেহেতু এখন বর্ষার সিজন, বর্ষার সিজনে আপনারা ভালোভাবে কলম করতে পারবেন। আর এই এটি করার পর আপনাদের নিয়মিত খেয়াল রাখতে হবে, যদি বৃষ্টি না হয় তাহলে অবশ্যই এখানে পানি দিতে হবে, পানি না দিলে কিন্তু কলমটি হবে না। তো এই যে পদ্ধতিটি আমি দেখিয়েছি, এটি একটি একদম সহজ পদ্ধতি, যে কোনো মানুষ বাড়িতে করতে পারবে। এই কাজগুলো কমপ্লিট হওয়ার পরে আপনি এখানে পানি দিয়ে দেবেন, তারপর এটি এই কলমটি হতে সময় লাগবে 25 থেকে 30 দিন। আপনারা অবশ্যই নিয়মিত এটি পরিদর্শন করতে হবে। নিয়মিত পরিদর্শন না করলে আপনি দেখা যাবে যদি পাত্র মাটি শুকিয়ে যায়, পানি না থাকে, তাহলে শিকড় বাজাবে। যদি আপনি যদি বৃষ্টি না হয় তাহলে আপনার প্রতিদিন একটু একটু করে বিকেলবেলা পানি দিয়ে দেবে, এতে করে আপনার কলমটি সুস্থ সুন্দরভাবে বেড়ে উঠবে। এক মাস পর দাঁড়ালো ছুরি বা শিকেচার যে কোনো কিছু দিয়ে আপনি এটি খুব সাবধানে কেটে নেবেন। কেটে নেওয়ার পর নির্দিষ্ট যে গর্ত তৈরি করা আছে, আগে আমি এখানে সার মাটি দিয়ে তৈরি করে রেখেছি, সেই গর্তে গাছ রোপণ করবেন। তো আপনি যেই গুটি কলম করবেন, গুটি কলম যেই পলিথিন বা যেই কাফ দিয়ে করেছেন, সেটি খুব সাবধানে খুলে ফেলতে হবে যেন মাটি জুরজুরে না হয়। সাবধানে খোলার পর আপনি সঠিকভাবে গর্তে রোপণ করে দেবেন।
তারপর গাছের গোড়াতে মাটি ভালোভাবে মাটি দিয়ে দিবেন। মাটি দেওয়ার পর ভালোভাবে হালকা করে আলতো করে চাপ দেবেন। এর পরবর্তীতে আপনি গাছে পানি দিয়ে দেবেন। গাছে এরপর আপনি কয়েকদিন নিয়মিত পানি দেবেন আর গাছটি যেন হেলে না পড়ে খুঁটি দেবেন। এই পদ্ধতিতে গুটি কলম তৈরি করা যায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।